হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার আইডি কার্ডটি আসল নাকি নকল, সেটা কীভাবে অনলাইনের মাধ্যমে যাচাই করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখিয়ে দিব। আর এই ক্ষেত্রে আমি কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ বা থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করব না, আমি একদম গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে দেখিয়ে দিব আপনার এনআইডি কার্ডটি আসল নাকি নকল। তো ভিডিওটি শুরু করার আগে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। তো সরাসরি ফোনে স্ক্রিনে চলে আসলাম, এনআইডি কার্ড আসল নাকি নকল সেটা চেক করার জন্য সরাসরি চলে যাব গুগলে। গুগলে আসার পর সার্চ বারে টাচ করে দিব, তারপর আমরা লিখব হলো upension.gov.bd। আমি এখন লিখে দিচ্ছি, লেখার সাথে সাথে দেখুন ফার্স্টে আমাদের সামনে এরকম টেন ডেভেস চলে আসবে। আমরা এখানে টাচ করব, ওয়েবসাইট আসার পর থ্রি ডট এখানে টাচ করব, তারপর পেনশনাল লগ ইন এখানে টাচ করব, এরপর রেজিস্টার এখানে টাচ করব, একটু স্ক্রল করে নিচে চলে যাব, আমি সম্মতি আছি এখানে টাচ করব, তারপর প্যাকেজ সময় স্ক্যাম এখানে টাচ করব। এখান থেকে আপনি একটি স্কিম সিলেক্ট করে দিতে পারেন, প্রবাস সমতা সুরক্ষা যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন, আমি সুরক্ষা এখানে টাচ করে দিব। তারপর নিচে 10, 13, 17 ডিজিটের আইডি কার্ডের একটি নাম্বার দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। এখন আইডি কার্ডের নাম্বার দেওয়ার পর আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা এখানে বসিয়ে দিব, জন্ম তারিখ বসিয়ে দেওয়ার পর নেক্সটে টাচ করব, তারপর আমরা আমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল, এটা আবশ্যক নয়, এটা আমরা চাইলে দিতে পারি নাও দিতে পারি। তারপর স্ক্রল করে নিচে চলে যাব এবং ক্যাপচার প্রদান করুন এখানে টাচ করব। এই জায়গাটায় যেটা লেখা সেটা আমরা এখানে লিখে দিব। আমি এখানে লিখে দিচ্ছি 27 বড় হাতের জে, বড় হাতের কিউ, বড় হাতের জে। লেখার পর পরবর্তী পেজে এখানে টাচ করব, তারপর আমাদের নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আমরা বসিয়ে দিব। আমি এখন অপেক্ষা করছি ওটিপির জন্য। তো আমার কোড চলে এসেছে, এখন আমি পরবর্তী পেয়েছি এখানে টাচ করব, তারপর ডিসক্রল করে নিচে চলে যাব। তার এড্রেস দেখতে পারবেন, আমার জাতীয় পরিচয়পত্রে যা তথ্য আছে সব কিছু এখানে চলে এসেছে এবং আমাদের ছবিটাও চলে এসেছে এখানে। আইটি যদি ডিসক্রল করে নিচে চলে যাই তাহলে দেখুন নামটি দেখাচ্ছে এবং পিতার নামটি দেখাচ্ছে এবং মাতার নামটি দেখাচ্ছে এবং ঠিকানা দেখাচ্ছে এবং গ্রামের ঠিকানাও দেখাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডটিকে চেক করে নিতে পারেন সেটা আসল নাকি নকল, বা আপনাদের এনআইডি কার্ডটি কি অনলাইনে রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা। তো আজকের মতো এখানে, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। আর দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।